আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্র ছাত্রী, আশা করি সকলে তোমরা ভালো আছো। আবারও চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে। আজ আমি রাইট ফর্ম অফ ভার্বস পার্ট থ্রি করবো। এখানে আমরা পাস্টের রুলস আজ শিখবো, আশা করি তোমরা সাথে থাকবে। তো আজ আমরা যেটি জানবো সেটি হচ্ছে রুল 11। সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে সিন্স দিয়ে যদি দুইটি সেন্টেন্স যুক্ত থাকে, প্রথম অংশটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। আমরা তো জানি প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট মূল ভার্বের সঙ্গে প্রয়োজন হলে এস অথবা ইয়েস, অবজেক্ট বা এক্সটেনশন। তো প্রেজেন্ট পারফেক্টের আমরা স্ট্রাকচার জানি, সাবজেক্ট হ্যাভ হ্যাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অবজেক্ট। তাহলে আমরা যেটি জানলাম সেটা হচ্ছে যদি আমাদের সিন্স দ্বারা যুক্ত দুটি সেন্টেন্সের প্রথম সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। কত সহজ না? আচ্ছা, কি বলেছি, যদি সিন্স দিয়ে, আমার সঙ্গে সঙ্গে বলো, যদি সিন্স দিয়ে যুক্ত প্রথম সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে পরের অংশটি হবে পাস্ট ইনডিফিনিট। আবার যদি সিন্স দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত হওয়ার পর প্রথম সেন্টেন্সটি হয় প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট, তাহলে পরের অংশটি হবে পাস্ট ইনডিফিনিট। আর পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার আমরা জানি, সাবজেক্ট মূল ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এক্সাম্পল, আমার প্রিয় একটি স্টুডেন্ট, সে জানিয়েছিল যে ম্যাডাম শুধু এক্সাম্পলগুলো দিবেন, আমরা অ্যান্সারগুলো করবো। আচ্ছা, আগামী থেকে আমরা এরকম করার চেষ্টা করবো। তো তোমরা এই এক্সাম্পলগুলো যখন ক্লাসটা করছো তখন অবশ্যই কমেন্ট বক্সে লিখবা বা এই ধরনের লিখবা, জাস্ট এই রুলসকে ফলো করে। তাহলে দেখো, ইট ইজ ম্যানি ইয়ার্স সিন্স আই কাম টু ঢাকা। তাহলে আমাদের প্রথম সেন্টেন্সটি কিসে আছে? প্রথম সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাই আমাদের পরের সেন্টেন্সটি, সিন্স দিয়ে যুক্ত পরের সেন্টেন্সটি হবে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট। তাহলে প্রথম সেন্টেন্সটি আছে প্রেজেন্ট ইনডিফিনিটে, তাই পরের সেন্টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে দেখো যে ইট ইজ ম্যানি ইয়ার্স আই কেম টু ঢাকা, ইট ইজ ম্যানি ইয়ার্স আই কেম টু ঢাকা। তাহলে কামের পাস্ট ফর্ম কি? কেম। ইট ইজ ম্যানি ইয়ার্স আই কেম টু ঢাকা। ম্যানি ইয়ার্স হ্যাভ পাসড সিন্স হিজ ফাদার ডাই। ম্যানি ইয়ার্স হ্যাভ পাসড সিন্স হিজ ফাদার ডাই। তাহলে সিন্স দ্বারা যুক্ত আছে দুইটি সেন্টেন্স, তাই না? সিন্স দিয়ে দুটি সেন্টেন্স যুক্ত আছে। তাহলে প্রথম সেন্টেন্সটি দেখো প্রেজেন্ট পারফেক্টে আছে, ম্যানি ইয়ার্স হ্যাভ পাসড, ম্যানি ইয়ার্স হ্যাভ পাসড। তাহলে আমাদের সিন্সের পরের অংশটা হবে কি হবে? পাস্ট ইনডিফিনিট। তাহলে সিন্স হিজ ফাদার ডাই থেকে হলো ডাইড। তাহলে ইট ইজ ম্যানি ইয়ার্স সিন্স আই কাম টু ঢাকা, তাহলে ইট ইজ ম্যানি ইয়ার্স আই কেম টু ঢাকা। তোমরা কমেন্টে অবশ্যই অ্যান্সারগুলো লিখো। আর ম্যানি ইয়ার্স হ্যাভ পাসড সিন্স হিজ ফাদার ডাই, ম্যানি ইয়ার্স হ্যাভ পাসড সিন্স হিজ ফাদার ডাইড। তাহলে আমরা কি রুলসটি মনে থাকবো আমাদের? আমরা কি বলেছিলাম? সিন্স দিয়ে যুক্ত প্রথমটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে পরেরটি অবশ্যই কি হবে? পরেরটি অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে। আচ্ছা, তারপরে দেখি, সিন্সের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট হবে। সিন্সের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশটি কি হবে? পাস্ট পারফেক্ট, তাই না? আচ্ছা, তাহলে দেখি, মনে থাকবে তো? আচ্ছা, সিন্সের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, সিন্সের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। এক্সাম্পল, ইট ওয়াজ ম্যানি ইয়ার্স সিন্স দে ফার্স্ট মিট। তাহলে এই যে দেখো, এটা পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট, দে হ্যাড ফার্স্ট মিট। যখন তোমরা ক্লাসটি করছো অবশ্যই কমেন্টে আনসারগুলো লিখবা, অথবা এই রুলস দিয়ে কিছু সেন্টেন্স তৈরি করে তোমরা ওখানে লিখবা কমেন্ট বক্সে। আচ্ছা, ইট ওয়াজ ম্যানি ইয়ার্স সিন্স দে ফার্স্ট মিট, তাহলে এইটা আছে আমাদের পাস্ট ইনডিফিনিট। ইট ওয়াজ ম্যানি ইয়ার্স সিন্স দে ফার্স্ট মিট, ইট ওয়াজ ম্যানি ইয়ার্স সিন্স দে হ্যাড ফার্স্ট মিট।
আচ্ছা, তারপর দেখো, ইট ওয়াজ লং সিন্স আই সি হার লাস্ট, ইট ওয়াজ লং সিন্স আই সি হার লাস্ট, মানে অনেক দিন হয়ে গেছে তার সাথে আমার সাক্ষাৎ হওয়ার। তো এখানে আমরা দেখি যে এটা আমাদের পাস্ট ইনডিফিনিটে আছে, তাহলে আমরা এটা কী করবো, পাস্ট পারফেক্টে। তাহলে ইট ওয়াজ ম্যানি ইয়ার্স সিন্স দে ফার্স্ট মেট, এটা আমরা কী করছি, ইট ওয়াজ ম্যানি ইয়ার্স সিন্স দে হ্যাড ফার্স্ট মেট, ইট ওয়াজ লং সিন্স আই সি হার লাস্ট, তাহলে ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড সিন হার লাস্ট। তাহলে আমরা দুইটি রুলস শিখেছি। প্রথম রুলসটি ছিল সিন্স দ্বারা যুক্ত বাক্য যদি প্রথম বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে সিন্সের পরের অংশটিকে অবশ্যই আমরা যখন পরীক্ষায় অ্যান্সারটি করবো, কারেক্ট করবো, তখন অবশ্যই পরেরটা আমাদের কী করবো, পাস্ট ইনডিফিনিট। আর আমরা রুল 12-এ যেটা শিখলাম যে সিমসের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে অবশ্যই কী করতে হবে, তাহলে সিমসের পরের অংশটা পাস্ট পারফেক্ট হবে, মনে রাখবে। আরেকবার বলবো, আচ্ছা তোমরা নিশ্চয়ই অনেক ট্যালেন্ট আমি জানি, আর তোমরা কিন্তু এই ক্লাসটা করার পর তোমাদের এই কয়েকটি রুলস খুব ভালোভাবে হয়ে যাবে, এবং জাস্ট তোমরা কমেন্টে অ্যান্সারগুলো প্র্যাকটিস করবা, জাস্ট এই ধরনের কিছু অ্যান্সার লিখতে পারো এই রুলসের উপরে। তাহলে আমরা কী শিখলাম, প্রথম রুলসটি ছিল যে যদি সেন্সের প্রথম অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে পরের অংশটি হবে পাস্ট ইনডিফিনিট। আর পরেরটি হচ্ছে সেন্সের প্রথম অংশটি যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের অংশটি হবে পাস্ট পারফেক্ট। এই তো, বেশি কোনো কিছু জটিল না, জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট ইনডিফিনিট, আর পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট। আচ্ছা, তারপর দেখো বিফোরের প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। বিফোরের প্রথম অংশটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের অংশটি কী হবে, তাহলে পরের অংশটি অবশ্যই বিফোরের, আমি কী বলেছি, বিফোরের প্রথম অংশ, বিফোরের প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরের অংশটি হবে পাস্ট ইনডিফিনিট। আর আফটারের যদি প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, প্রথমে যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরে পাস্ট পারফেক্ট, আর যদি প্রথমে পাস্ট পারফেক্ট থাকে তাহলে পরে পাস্ট ইনডিফিনিট, মনে থাকবে। আচ্ছা, তাহলে দেখি, দ্য পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কেম, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, দ্য পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কেম। তাহলে আমাদের কী দিয়ে যুক্ত আছে, বিফোর, ও আচ্ছা, বিফোর দিয়ে যদি যুক্ত থাকে তাহলে আমরা কী করব, বিফোর দিয়ে যুক্ত থাকলে প্রথমে আমরা পাস্ট পারফেক্ট করব, পরে পাস্ট ইনডিফিনিট, তাই না? তাহলে আমাদের পরীক্ষায় কিন্তু যে কোনো একটা করে দেওয়া থাকবে, পাস্ট পারফেক্ট করে দেওয়া থাকবে, দেখা যাচ্ছে পরে পাস্ট ইনডিফিনিটটা করতে হচ্ছে। আর যদি আফটার দিয়ে থাকে তাহলে আগে পাস্ট ইনডিফিনিট পরে পাস্ট পারফেক্ট। তাহলে আমরা দেখি, দ্য পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কেম, আসলে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল, যে কাজটি আগে সম্পন্ন হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট, আর যে কাজটি দুইটি কাজের মধ্যে তুলনামূলক পরে শুরু হয়েছিল সেটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, ডায়েড না হয়ে কী হলো, হ্যাড ডায়েড, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। আচ্ছা, দ্য পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর কাম, তাহলে দ্য পেশেন্ট ডায়েড, রোগীটি মারা গিয়েছিল কখন, ডাক্তার আসার পরে, মানে ডাক্তারই আগে এসেছিল, তাহলে আফটার দ্য ডক্টর হ্যাড কাম, আফটার দ্য ডক্টর হ্যাড কাম। তাহলে আমরা তিনটি রোল শিখেছি, প্রথমটি ছিল সিন্স যুক্ত প্রথম অংশটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে অবশ্যই পরের অংশটি পাস্ট ইনডিফিনিট হবে। তারপরে যেটি শিখেছি সেটি হচ্ছে যদি সিন্স যুক্ত বাক্য প্রথম অংশটি যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরেরটি অবশ্যই পাস্ট পারফেক্ট হবে। আর পরেরটি আমরা তিন নম্বর কী শিখলাম, সেটি শিখলাম যেটি হচ্ছে যে যদি বিফোরের প্রথম অংশটি পাস্ট পারফেক্ট হয়, তাহলে পরের অংশটি পাস্ট ইনডিফিনিট হবে, আর যদি আফটারের প্রথম অংশটি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের অংশটি পাস্ট পারফেক্ট হবে। তাহলে আমরা তিনটি রুলস শিখলাম। যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকে, তাহলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকে, যদি কোনো সিম্পল সেন্টেন্সে
কয়টি ভার্ব থাকবে? দুইটি ভার্ব থাকে। তাহলে দেখলে যে ভার্বটা পাবা পরীক্ষায় তোমরা রাইট ফর্ম অফ ভার্বসে, তখন সেখানে তোমরা কী করে দেবে আইএনজি করে, তাহলে মনে থাকবে দুইটি ভার্বস পাশাপাশি বসলে পরের ভার্বটি ব্র্যাকেটের সঙ্গে যে ব্র্যাকেটের ভেতরে যে ভার্বটি আছে সেটা অবশ্যই আইএনজি করবা। তাহলে ভার্বটির পূর্বে টু বসাতে হয়, আচ্ছা আইএনজি যোগ করতে হয়, অথবা ভার্বটির পূর্বে টু বসাতে হয়, অথবা ভার্বটির পাস্ট পার্টিসিপেল করতে হয়। আচ্ছা তাহলে আমরা কী শিখলাম, যদি সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি করতে হয়, অথবা ভার্বটির পূর্বে টু বসাতে হয়, অথবা ভার্বের পাস্ট পার্টিসিপেল করতে হয়। তাহলে আমরা দেখি, আই স হিম গোয়িং, আই স হিম গোয়িং, আচ্ছা আই ডোন্ট ওয়ান্ট টু লিভ, আই ডোন্ট ওয়ান্ট টু লিভ দিস প্লেস, তাহলে আই ডোন্ট ওয়ান্ট টু লিভ দিস প্লেস, আই গট দ্য ওয়ার্ক ডান, আই গট দ্য ওয়ার্ক ডান। তাহলে আমরা কী শিখলাম, যে সিম্পল সেন্টেন্সে যদি দুটি ভার্ব পাশাপাশি থাকে তবে ব্র্যাকেটের ভার্বটি আইএনজি হবে, অথবা টু যুক্ত হবে, অথবা কি পাস্ট পার্টিসিপল হবে। তাহলে আমরা কিন্তু মানে অলরেডি চারটি রুলস শিখে নিয়েছি। আমরা 5 নম্বরে আছি এখন, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার, লেট মাস্ট নিড ডিয়ার। কী কী বললাম, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার, লেট মাস্ট নিড ডিয়ার ইত্যাদির পর প্রদত্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এবং প্রদত্ত ভার্বের পূর্বে টু থাকলে টু উঠে যায়। তাহলে আমরা এটা মুখস্থ করে নিতে হবে আমাদের, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার, লেট মাস্ট নিড ডেয়ার। আটটি, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার, লেট মাস্ট নিড ডেয়ার, এগুলো যদি থাকে তাহলে ওই যে তারপরে যে ভার্বটা থাকবে সেটা প্রেজেন্ট ফর্ম হবে, আর যদি ভার্বের আগে টু থাকে তাহলে অবশ্যই টু উঠে যায়। তাহলে আমরা দেখি এক্সাম্পল, ইউ হ্যাড বেটার টু গো হোম, ইউ হ্যাড বেটার টু গো হোম, ইউ হ্যাড বেটার গো হোম, আই উইল নট লেট ইউ টু এন্টার দ্য ক্লাসরুম। আচ্ছা আমরা দেখি, ইউ হ্যাড বেটার টু গো হোম, তাহলে টু উঠে যাচ্ছে বেসিক ফর্ম, ভার্বের মূল ভার্বটা, মানে ভার্বের মূল ফর্ম যেটা, বেসিক ফর্ম যেটা, মূল ভার্ব যেটি, সেটি হচ্ছে ইউ হ্যাড বেটার গো হোম। আই উইল নট ইয়েট ইউ টু এন্টার দ্য ক্লাসরুম, আই উইল নট ইয়েট ইউ এন্টার দ্য ক্লাসরুম, তাহলে টু উঠে গেল আর মূল ভার্বটা এখানে থেকে গেল। তাহলে আমরা 5টি রুল আজকে শিখলাম, সেটি কী কী শিখলাম, আচ্ছা সেটি কী কী শিখলাম, সেটি শিখলাম সিন্স যুক্ত যদি দুটি বাক্যাংশ যুক্ত হয়, মানে দুটি বাক্য যদি সিন্স দিয়ে যুক্ত হয় তাহলে প্রথম বাক্যটি, প্রথম অংশটি কী হবে, প্রথম অংশটি হবে, প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে পরের অংশটি হবে পাস্ট ইনডিফিনিট, আর সিন্স দিয়ে যদি প্রথম অংশটি পাস্ট ইনডিফিনিট হয় পরের অংশটি হবে পাস্ট পারফেক্ট। আবার আমরা শিখলাম যে যদি আমাদের আরেকটি কী শিখেছিলাম, আরেকটি আচ্ছা আমরা শিখলাম যে যদি বিফোরের পূর্বে এবং বিফোরের পূর্বে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এবং আফটারের পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এবং পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাই না? আচ্ছা আর আরেকটি শিখলাম আমরা, যদি দুইটি ভার্ব একসঙ্গে সিম্পল সেন্টেন্সে দুইটি ভার্ব যুক্ত থাকে তাহলে পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, অথবা সেই ভার্বটির পূর্বে টু বসাতে হয়, অথবা ভার্বটির পাস্ট পার্টিসিপেল করতে হয়। আর পরটি আমরা শিখেছিলাম যে হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার, লেট মাস্ট নিড ডিয়ার, এইটা যদি থাকে তাহলে অবশ্যই ভার্বের বেসিক ফর্ম হবে এবং মানে মূল ভার্বটা হবে, এবং যদি টু থাকে ভার্বের আগে তা উঠে যায়। তো ডিয়ার স্টুডেন্ট, ইংলিশ টিপস 24 এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার আশেপাশের বন্ধুদের কাছেও এই চ্যানেলটি শেয়ার করো, আর সুস্থ থেকো, ভালো থেকো, আর নিয়মিত পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।